পরবর্তী প্রশ্ন যাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু, দর্শক নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি মুর্শিদ বলছি চট্টগ্রাম থেকে। জি বলছি, কোন হিন্দুর টাকা মসজিদে উন্নয়নকালে ব্যবহার করা যাবে কিনা? ধন্যবাদ। না, এটাকে এটাকে এটা একটা পর্যায়ে আছে, সেটা হলো আমরা বলি ক্লিয়ারলি, এটা একটা লম্বা কথা, যে যদি কোনো মন্ত্রণের মন্ত্রী যদি অন্য ধর্মের হয়, এই ক্ষেত্রে সরকারের যে বাজেট আছে এই ক্ষেত্রে এটা ছাড় রয়েছে। কিন্তু ব্যক্তি অনুদান যেটা, যে কোনো অমুসলিম ভাই যদি উদ্যোগ হয়ে ব্যক্তি কোনো কল্যাণকর মসজিদে দান করতে চায়, এই ব্যাপারে কয়েকটা অপশন রয়েছে। সেটা হলো যদি এই ব্যক্তি এলাকার প্রভাবশালী হয় এবং তার আন্তরিকতা যদি, এবং সে যদি ইসলাম উদ্বুদ্ধ হতে হয়, এক্ষেত্রে তার টাকাটা নেওয়া যাবে। কিন্তু মূল মসজিদে এটা কিছু করা যাবে না, স্ট্রাকচার করা যাবে না, মূল মসজিদে রাখানো যাবে। যেমন মসজিদের আনুষঙ্গিক অনেক বিষয় রয়েছে, মসজিদ ওজুকানো রয়েছে, মসজিদের বাহিরের অংশ আছে যেগুলো মুসল্লিদের সুবিধার্থে, মানে পেশাবখানা, উজুক ইয়াখানা, এগুলো করার ব্যাপার উলামায় কিছুটা ছাড় দিয়েছে। সে যদি ইসলাম প্রতি উদ্বুদ্ধ থাকে এবং সে ইসলামকে খুব স্টাডি করে, ইসলাম প্রতি সে অনুরাগ আকৃষ্ট হওয়ার একটা একটা পথ যদি থাকে এই ক্ষেত্রে। কিন্তু এটা না করে কেউ যদি এমনিতেই সে এটাকে কন্ট্রিবিউশন করে, এটাকে পরবর্তীকালে সমাজে এটা দেখাবে যে আমি মসজিদ দান করে, এটা সম্পূর্ণ হারাম, একেবারে জায়েজ নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, দর্শক নাম বলে প্রশ্ন করুন। আমি চিটাগাং থেকে বলছি, আমার নাম মোহাম্মদ ইকবাল মাহমুদ। আমার একটা প্রশ্ন ছিল অনেকদিন ধরে, এটা হচ্ছে কোন হিন্দু কোন মসজিদের ইমাম সাথে হাদিয়া স্বরূপ কিছু টাকা বা কোন বা হাদিয়া, ধন্যবাদ, জি উনি গ্রহণ করতে পারবেন মুসলমানের জন্য কতটুকু গ্রহণযোগ্য? কোরআন হাদিসের আলোকে যদি একটু করতেন। আমরা আলোচনা করছি, ধন্যবাদ, আপনি চমৎকার একটি প্রশ্ন করেছেন, বুঝতে পেরেছেন এটা উত্তর কিন্তু আমরা দিয়েছি, আলোচনা কিন্তু করেছি। তারপরে আমি বলবো যে দেখুন, এটা আমরা বারবার বলছি, এটা হলো ব্যক্তির ব্যক্তির গুণের উপর এটা প্রাধান্য দেয়। যেমন একজন খতিব সাহেব এলাকায় খুবই পপুলার এবং তার কথা শুনে সে এই হিন্দু ভাই খুব উদ্বুদ্ধ হয়েছে এবং সে চাচ্ছে যে ইসলামের সৌন্দর্যতা সে দেখবে, জন্য সে খতিব সাহেবের সাথে ইমাম সাহেবের সাথে একটা সুসম্পর্ক রাখতে চায়। এই ক্ষেত্রে যদি তার আগ্রহটা সেরকম থাকে এবং এই পারপাস যদি সে কিছু হাদিয়া দিতে চায় এবং তাকে তাকে উদ্বুদ্ধ করার জন্য, উদ্বুদ্ধ করার জন্য, এটা সত্য হলে এটা উদ্বুদ্ধ করার জন্য, এই ক্ষেত্রে এটা ইসলাম এটা ইয়া রেখেছে, এটা সহজ পথ রেখেছে এবং এটাকে জায়েজের পথ রেখেছে, এটা না জায়েজ নয়। শর্ত হলো ওটা যে তার কথা শুনে ইসলামের সৌন্দর্য থেকে সে ইসলামের প্রতি আগ্রহ হতে চায়, কারণ মানুষকে তো ইসলামের প্রতি কনভিন্স করার জন্য যতগুলো পথ অবলম্বন করা দরকার সব ইসলাম এটাকে জায়েজ বলেছেন। মানে দুটো জিনিস, একটা হলো আসলে জায়েজ আর একটা হলো তাকওয়া, দুটো জিনিস। তাকওয়ার তো অবশ্যই খেলাফ, তাকওয়ার খেলাফ তো আমরা অবশ্যই বলবো, মানে আর জায়েজ তো অবশ্যই আছে। তবে এটা না করাটার ক্ষেত্র কিন্তু আমরা বলি একটা হিকমত অবলম্বন, হিকমত অবলম্বন করা ডাইরেক্ট ডাইরেক্টলি যেন সে কষ্ট না। যেমন মহতারাম, আমরা যখন আমরা মিষ্টি, যেমন দেখা যাচ্ছে যে আমাদের দেশে যে মিষ্টি দোকানগুলো আছে, অধিকাংশ মিষ্টি দোকান কিন্তু হিন্দুরা হিন্দুদের, তো এখান থেকে তো আমরা মিষ্টি ক্রয় করি বা খাচ্ছি, ক্রয় করছি, এখানে তো নাজায়েজের কিছু এখানে নেই যে ওরা বানাচ্ছে বা কিভাবে বানাচ্ছে, যে আমি তো আমার অর্থ দিয়ে আমি ক্রয় করে নিচ্ছি। বাট যদি মুসলিম কোনো দোকান থাকে, সে তো সধর্মীয় দোকান থেকে কেনাটা তো অবশ্যই উত্তম হবে, ইয়া হবে, কিন্তু কেনাটা তো নাজায়েজ একেবারেই বলা যাবে না।